ভালোবেসে 13 বছর আগে বিয়ে করেছিলেন জাফর ও হাজেরা, সেই সংসারে ধরেছে ভাঙন। দাম্পত্য কলহের জেরে হতাশায় এখন ঘরে খুঁজছেন কবর, ঘরে ফেরাতে পারছেন না ছেড়ে যাওয়া স্ত্রীকে। জাফর ও হাজেরাকে মিলিয়ে দিতে চেষ্টা চালাচ্ছেন এলাকাবাসী, তবে ব্যর্থ তারাও। রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভালোবেসে যে ঘরে করতে চেয়েছিলেন সুখের সংসার, সেখানেই এখন কবর খুঁড়ছেন বরগুনার জাফর। সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের এই ব্যক্তি 13 বছর আগে ঘর বাঁধেন হাজেরা বেগমের সঙ্গে, কিন্তু দুজনের কলহের জেরে চির ধরেছে সংসারে। অভিযোগ, বদলে গেছেন স্ত্রী, হয়েছেন স্বামীর অবাধ্য। তো অনেক বছর ধরেই আমার জ্বালাইতে মার সাথে মার দুই খাওয়া হয়েছে, আমার দুইবার মারছে, আমার থানা দিদি পর্যন্ত করা আছে। আগে আমি আর রেডি বসে তোমার বিছানা আলাই করবে, তুমি কোনো কথাই শুনতেছ না, সে যে আমার কিছু করবেই না, আমার মারবেই যখন দাবাই তুমি দেয় আছে, আমার আমার মারবে, দুইবার মারছে আমার আগে। ঝগড়ার কারণে 22 জন ঘর ছাড়েন হাজেরা, বসবাস শুরু করেন নিজের চায়ের দোকানে। স্বামীর বিরুদ্ধে তার অভিযোগের ডালি, আমার বাজার করে রান্ধতে কইছে, আমি বাজারও করবো না আর এ বেতন ভাতও রান্ধব না। সে যদি আমার ভালোই চাইতো, সে কইতো তুই যে 15 দিন ধরে রুটি খাস, সিরা খাস, কিছু নিয়ে কইতো তুই এটা আগে খা, তুই এখন বাতান ভিতর টিভি একটা বানছে, এতে কি হয়েছে, তোর আমি টিভি কিনে দেবো, কিন্তু সে তো আমার ভালো চায় নাই। মান অভিমান ভুলে স্বামী স্ত্রীকে মিলিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছেন এলাকাবাসী। দাম্পত্য কলহের জেরে ঘরে কবর খোঁড়ার ঘটনা বরগুনাবাসী এর আগে দেখেননি, এ নিয়ে আলোচনা এখন সব জায়গায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।